নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 অক্টোবর 2022 মঙ্গলবার, বছরের শেষ সূর্যগ্রহণ। এই বছরের শেষ সূর্যগ্রহণে যে 5 রাশি মহাকোটিপতি হতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। 399 বছর পর এই সূর্যগ্রহণে একটি দুর্লভ সংযোগও কিন্তু সৃষ্টি হয়েছে। এই 399 বছর পর এই সংযোগে এবং এই 2022-এর শেষ সূর্যগ্রহণে 25 অক্টোবর 2022-এ 5 রাশি হতে চলেছে মালামাল। এই সূর্যগ্রহণ কখন হবে, কোন রাশিতে হবে এবং কী কী উপায় করতে হবে, কতক্ষণ চলবে, সমস্ত কিছুই আমি জানাবো এবং সুদক্ষার আছে কি নাই সমস্ত কিছু নিয়েই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে 25 অক্টোবর 2022 বছরের শেষ সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে আপনার দুপুর। একটু সময়টা মেনটেন করবেন এবং কী কী করতে হবে তার আগে একটু বলে দিই। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে স্নান অবশ্যই করবেন, অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার আগে স্নান অবশ্যই আপনারা করবেন এবং গ্রহণ যখন সমাপ্তি হবে কি না তখনও কিন্তু স্নান করবেন। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু স্নান আপনারা অবশ্যই করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই গ্রহণ ইউরোপ আফ্রিকা থেকেও কিন্তু দেখা যাবে এবং এই গ্রহণ ভারতে কিন্তু দৃশ্যমান, অর্থাৎ এই গ্রহণের সূতককাল কিন্তু থাকছে। যেহেতু ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে, সেই জন্য এই গ্রহণে কিন্তু সূতককাল থাকবে। এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে আপনার তুলা রাশিতে এবং আপনার এই গ্রহণটি থাকছে 4 ঘন্টা 3 মিনিট পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে। অর্থাৎ 4 ঘন্টা 3 মিনিট বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এটা চিত্রা এবং সাতী নক্ষত্রে এই গ্রহণটি সংঘটিত হবে, তুলা রাশিতে এই গ্রহণ হবে এবং এই গ্রহণের প্রভাবে 12টি রাশির ক্ষেত্রে 5টি রাশি মহা সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি হতে কিন্তু চলেছে। কি করবেন উপায় আমি একটু বলে দিই, গ্রহণের সময় কি করা উচিত। প্রথম কথা, আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন, গায়ত্রী মন্ত্রটা জপ করুন, এর পাশাপাশি আপনারা বিষ্ণু মন্ত্র জপ করুন। আপনারা ওম নমঃ শিবায়, আপনারা যত পাঠ করতে পারবেন তত ভালো, ওম নমঃ শিবায় এবং সূর্য মন্ত্র কিন্তু আপনারা জপ করতে পারেন। অর্থাৎ এই মন্ত্রগুলো যদি আপনারা পাঠ করতে পারেন গ্রহণের সময়, বিশেষভাবে আপনার গ্রহণের নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে। এবার আপনাদেরকে আমি জানাই, এই গ্রহণটি যেহেতু 4 ঘন্টা 3 মিনিট থাকছে, যারা গর্ভবতী মহিলারা আছে, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান। এই সময় কোনো মাতেই ঘুমাবেন না, যারা গর্ভবতী মহিলারা আছে এই সময় ভুল করে ঘুমাবেন না, এটা নেগেটিভ এফেক্ট আপনার শিশুর উপর, নবজাতকের উপর কিন্তু পড়বে, প্রথম কথা। এই সময় কোনো খাবার চট করে না খাওয়াই ভালো। যদি খুবই আপনাদের জলের তেষ্টা পায় অবশ্যই আগে জলের তুলসী পাতা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন, অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার আগে। এবং এই সময়টা যারা গর্ভবতী মহিলারা আছেন পুরোটা ঘরটা কিন্তু কভার করে রাখবেন, মানে দরজা জানলা এমনকি পর্দা টাঙিয়ে কিন্তু রাখবেন, যাতে সূর্যের রশ্মি আপনার ঘরে যেন প্রবেশ না করে, এটা কিন্তু বিশেষভাবে মাথায় রাখুন। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি বলি, যে ক্রিয়াগুলো বললাম সেটা অবশ্যই করবেন এবং এই সময় ঠাকুরের সমস্ত কিছু দরজা লাগিয়ে রাখুন, যাতে সিংহাসন আছে আপনারা কাপড় দিয়ে ঢেকে রাখুন। এই সময় কোনো শুভ কাজ পুজো আচ্ছা কিচ্ছু করবেন না, কারণ
গ্রহণ শেষ হওয়ার পর আপনারা এটা করুন, এবং এর সাথে সাথে ধারালো কোনো জিনিস, বটি, কাঁচি বা কোনো ধারালো জিনিস কিন্তু আপনারা চালাবেন না, এই সময় ব্যবহার করবেন না। এবং এই সময় গৃহে কোনো রান্না কিন্তু করবেন না, আগুন কিন্তু জ্বালাবেন না, এটাও কিন্তু বিশেষভাবে কিন্তু সতর্ক থাকুন। এবং এর পাশাপাশি এই গ্রহণের সময়, এই সূর্যগ্রহণের সময় আমি বারবার বললাম বিষ্ণু মন্ত্র ওং নমঃ শিবায় আপনারা যত পাঠ করতে পারবেন, আপনারা গায়ত্রী মন্ত্র সূর্য মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এই গ্রহণ আপনার শুরু হচ্ছে আপনার দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে, দুপুর একটু নোট করেন, দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে, চলবে সন্ধ্যা 6:32 পর্যন্ত। দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে সন্ধ্যা 6:32 পর্যন্ত কিন্তু এই গ্রহণ কিন্তু থাকবে, অর্থাৎ 4 ঘন্টা 3 মিনিট মতন এই গ্রহণ কিন্তু থাকবে। এই গ্রহণের আগে যেমন আপনারা স্নান করে নেবেন গ্রহণ শুরু হওয়ার আগে, আবার গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা স্নান করে, এবং স্নান করে কিছু দান করুন। দান করাটা খুবই ভালো, গ্রহণের পরে যারা দান করে কিনা তারা 100 গুণ লাভ কিন্তু পায়। আমি আবারও বলব, গ্রহণের পরে দানটা বিশেষভাবে শুভফল কিন্তু প্রদান কিন্তু হয়। অর্থাৎ তারপরে আপনারা কোনো স্নান করে দান করে আপনারা কিছু খাবার অবশ্যই খান, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। এবং এর সাথে সাথে গ্রহণের টাইমটা আপনাদেরকে বললাম, তুলা রাশিতে হচ্ছে দুপুর দুটো উনত্রিশ থেকে 6:32 পর্যন্ত, 4 ঘন্টা 3 মিনিট এই গ্রহণ থাকছে, এবং তার 12 ঘন্টা আগে থেকে সূতককাল কিন্তু লেগে গেছে, অর্থাৎ রাত্রি 2:29 থেকে আপনার সূতককাল কিন্তু লাগছে। সূতককালটা কারণ এখানে মানতে হবে এই জন্য, যেহেতু আমাদের ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান, বছরের শেষ গ্রহ সূর্যগ্রহণ, 399 বছর পর এই মহাসংযোগ সৃষ্টি হয়েছে, 5 রাশি হতে চলেছে, মালামাল লিখে রাখুন ডায়েরিতে নোট করে, এই গ্রহণে 12টি রাশির মধ্যে 5 রাশি কিন্তু সৌভাগ্য পেতে চলেছে। এই গ্রহণের উপর আমি আরও ভিডিও কিন্তু দিতে থাকবো, আপনারা অবশ্যই নজর রাখুন। আজকে আমি ভালো রাশিগুলো, যে রাশিগুলো সুপার ডুপার যেতে চলেছে, কোটিপতি হতে চলেছে, সৌভাগ্যশালী এবং কোটিপতি, সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি। এবং আরেকটি আপনাদেরকে আমি কথা বলি, এই সময় সূর্যগ্রহণের আগে অবশ্যই তুলসী পাতাটা অবশ্যই খাবারে জলে আপনারা দিয়ে রাখুন, তাতে গ্রহণের মানে একটা নেগেটিভ যে প্রভাব সেটা কাটবে। বিশেষ করে খুব দরকার না পড়লে কেউ এই গ্রহণ চলাকালীন বাড়ি থেকে বেরাবেন না, এটা কিন্তু অবশ্যই নজর রাখুন। 5টি রাশির একে একে আমি নামগুলো আপনাদেরকে জানাই, প্রথম যে রাশির কথা আমি বলবো দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, সেই রাশির নাম আপনার সুপার ডুপার রেজাল্ট পেতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই গ্রহণে ভাগ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের যে কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে, বিদেশ থেকে আপনারা লাভবান হবেন, পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এই গ্রহণের পরে, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সাথে সাথে আপনাদের এই সময়ের মধ্যে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু ফেরত কিন্তু পেতে চলেছেন। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো, এই গ্রহণে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, সেই রাশির নাম বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, সেই রাশি আপনার কর্কট রাশি। এই গ্রহণে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ কিন্তু এই গ্রহণ, আপনাদের সুখ সাধন, আপনাদের কর্ম, কেরিয়ার এই সম্ভাবনাগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে এই গ্রহণে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, 5টি রাশির মধ্যে আপনার কুম্ভ রাশি এবং কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সূর্যগ্রহণের জন্য আপনারা কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। বিশেষ করে আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে, এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি কিন্তু দেখা যাবে, এবং আপনাদের বিশেষ করে যে কাজ দীর্ঘদিন আটকে ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশি।
অর্থাৎ মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। অর্থাৎ কর্কট, মকর, কুম্ভ এই তিনটি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের ধনলাভ, আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু ফিরে কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, বিশেষভাবে আপনারা এই সময় কিন্তু লাভবান কিন্তু আপনারা হতে চলেছেন, আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, এই গ্রহণের ফলে আপনাদের কপাল খুলতে চলেছে। চার নম্বর আপনার প্রথম হচ্ছে কুম্ভ, মকর, কন্যা, কর্কট এবং পাঁচ নম্বর যে রাশি, অন্তিম এবং শেষ যে সৌভাগ্যশালী রাশি, মহাকোটিপতির যোগ সৃষ্টি হয়েছে এই গ্রহণের পরে 399 বছর পর, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। তুলা রাশির আর্থিক স্থিতি, আপনাদের কেরিয়ার, সম্পত্তি, রাজনীতি এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান কিন্তু আপনারা হতে চলেছেন। লিখে রাখুন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আচমকায় অর্থপ্রাপ্তি এবং আপনাদের উন্নতি কিন্তু যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে এবং শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, শেয়ার বাজার, অনলাইন কাজ, মার্কেটিং, বিদেশ ব্যবসা এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।